শ্রদ্ধেয় ভিউয়ার্স, খয়রাল হাসরের আজকে দ্বিতীয় পর্ব শুরু হবে। হজরত আদম শফিউল্লাহর সৃষ্টির বয়ান আশা করি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, এতে বহু গোপন তথ্য জানতে পারবেন। তার সাথে সাথে আমার ইউটিউবের সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক করে দিবেন। শুরু করলাম কিতাব এলাহি ভাবিয়া, কিতাব মাফিক লিখি শোনো মন দিয়া, হরে কুদরত এলাহি এক আইল আওয়াজ, হরে আজরাইল ধরে আল্লাহ পাক বেনিয়াজ, রুহ বক্সাইয়া দিল কালবের ভিতর আওয়াজের মানে আই শুনবে রাদার, ওই আওয়াজেতে ভাই করিবে মালুম ফেরেশতা তামাম হয় খোদার হুকুম, হরে পরেতে কহিল আল্লাহ জিব্রাইলের তরে এক মুঠা খাক জানো আরো সকিনারে, জিব্রাইল হুকুম শোনে তথায় পৌঁছিল এক মুঠা খাক গিয়া জোরেতে ধরিল, যে ইয়তে ধরে খাক জোরেতে কষিয়াম লাসার হইয়া খাক উঠিল কান্দিয়াম, যারে যারে কান্দে মাটি দুই হাত জোরে আল্লাহর দোহাই তুজে সরে দেহ মরে, মাটির কান্না শুনে জিব্রাইল ফিকিরি হারে পরে আল্লাহ মিকাইল পাঠাইয়া দিলেম, হারে মিকাইল খাক ধরে টানিল যখন খাকি কেন্দ্রে কহে কেন কর জ্বালাতন, বড় চেল্লাইয়া যখন কান্দিয়া উঠিল মিকাইলের দেলে তখন দয়া যে পৌঁছিল, হরে ফিরে গেল মিকাইল রোনা জারি দেখে, পরে আল্লাহ পাঠাইল ইসরাফিল ডেকে, ইসরাফিল সেই রূপে ধরিলে নজরে মিনতি করিয়া খাকে কহে ধীরে ধীরে, হরে দয়া মায়া নাহি কর হয় নিদারুণ, বারবার কেন আমায় কর জ্বালাতন, হরে কসমকতার দেই দেহ সারিয়াম বিনা দোষে কেন কাটো আমাকে ধরিয়াম, হরে তবে ইসরাফিল শুনে ফিরিয়া যে গেল পরে আল্লাহ ইসরাইল পাঠাইয়া দিল, হরে ইসরাইল হুকুম পায়া চলিল কুদিয়াম, খুব জোরে করে ধরে মাটিকে কষিয়াম, এমন জোরেতে ধরে না সারিল তারে এক মোটা খাক খেসে লইলে নজরে, কান্দিয়া উঠিল খাকি হয় যারে যার, এমন নিদারুণ করে করিছে তো আর, কি গুনা করিনু আল্লাহ তোমারও দর গায়ে, বিনা দোষে কেন কাটো ধরিয়া আমায়, তার জারি শুনে আওয়াজ পৌঁছিল আসিয়াম, না কান্দো খাকে শোনো মন দিয়াম, তোমার শরীর হইতে পিয়ারায় আমার বানাইয়া লব গো করোনা সবরম, আব আতোষ খাগ বাত সারি সিজি দিয়াম, পিয়ারা আদম সভি দিব বানাইয়াম, হারে গায়ে বিয়াওয়াজ খাকি শুনিতে পাইল, সবুর করিয়া তবে শকর ভেজিল, পরে আল্লাহ আজরাইল হুকুম যে দিল, আজাজিলের কাছে মাটি সপর্দ করিলম,
हरे फिर आवाज ते कहे आजाजिल रो तरे हरे आखा मिरो करो हो माटी भालो मत करे पुतुल बनाओ तुमि आपन हाते रूह बक्षी करी आमी ओई काले बेते सुने आजाजिल करे देखन पुतुल तयार हरे शिर मुबारक करे देखिते बाहर হাত পাও নাক কান তৈয়ার করি লয় চক মুক আদি যত সব বানাই লয় এই রূপে তরে তরে হইল গঠন দেমাগ হইতে বরি আপে নিরঞ্জন রুহু নিকালিয়া দিল আদমের পরে যে কাফুর রাহিমি আল্লাহ রহম যে করেম যেই রক্তে কালে বেতে রুহু যে পৌঁছিল আল্লাহ আকবার বলে সেজদা যে আইল সুবহানাল্লাহ রাব্বি আলালা বলতে কতবার শুকর আদায় নবী করে নকদার পরে শির পরে শির উঠাইয়া পিছনে তাকি লয় দেখিল ফেরেস্তা যত সেজদায় আসিল তবে নবী করে ফের দোসরা সুজুদম ইলাহি আলামিন আল্লাহ কাদের মাবুদম আরে হুকুম করিয়া দিল নামাজ ভিতরে একে একে দুই সেজদা ফরজ সবারে আইন রহিয়া গেল কিয়ামত তকয় যত মুসলমান পরে হুকুম সেবক আরে সকল ফেরেশতা যাবে রহিল সেজদায় আজাজি লেখারা আছে দেখিলে দেখিল খোদায় আরে আওয়াজ আইল তবে আজাজিল পরে আরে সিজদা নাহি কর তুমি কিসের খাতিরে হজরত আদম সফি পিয়ারা আমার রুহু বক্সি পেয়ে হইল খোসাল হাজার আরে সিজদা করি আছে দেখো আমার নামেতে যতে কো ফেরেশতা ছিল তার পিছনেতে জমিনে রাখিয়া শির শকর বজায় কাতর হইয়া দেখো ডাকে নয়া মায়ে তুমি নাহি ডাকো কেন বলো দেখি শুনি হেকমত করে বুঝি কইলে না ফরমানি আওয়াজ শুনিয়া তবে কহে আজাজিল্লে ইয়া রব মাবুত মাওলা রব্বেল জালিল যাবে আমি হাতে গড়ে করিনু তো ইয়ার সেজদা করিতে বল নিকটে তাহার এই কামনা হইবে আমার হইতে এতে যাহা কর তুমি মোর নসিবেতে তোমার নামেতে করি সেজদা হাজার 70,000 সাল বন্দেগি আমার আদমের তরে নাহি করিব সুজুদ তকদিরেতে যাহা কর আপনি মাবুদ আওয়াজ আইল ফেরে আজাজিল পরে হুকুম আর কাম তার বুঝু হয় অন্তরে তাহা না বুঝিয়া কর বড়াই আপন্ন আজলের মারা যাহা কে করে খণ্ডন বাতেনে আওয়াজ হইল নবীজির পরে আরে বাতেন আওয়াজ হইল জিব্রাইল পরে মসজিদ তৈয়ার কর খুব ছোট করে শুনিয়া আওয়াজ বাড়ি জিব্রাইল আপনি আলহামদুলিল্লাহ বলে উঠিল তখনই পরে জিব্রাইল একে ঘর বানাইল আওয়াজের বিষয়ে হুকুম আসিল ইমামুল মসজিদ নাম রাখিন তাহার তাহার ভিতরে রাখো আদম আল্লাহর আদম সফির তবে রেখে সেই ঘরে আজাজিলে যেতে বলে ঘরের ভিতরে আওয়াজ শুনিয়া জিব্রাইল করে সেই কাম উঠিয়া হইল খাড়া করিয়া সালাম
আল্লাহর হুকুমে ঘর জিব্রাইল করি লয় ঘরের ভিতরে আদমের রাখিয়া যে দিলয় যতে ক ফেরেশতা সব পিছে পিছে গেলয় ঘরের ভিতর গিয়া সকলে প্রবেশি লয় আরে দরওয়াজা করিল ছোট সেই ঘরের সিঁড়ি নিচা করে যেতে হইল সবের একে সেজদা হইল ভাই ভিতরে যাইতে আজাজিল দেখে তাহা আপন চোখেতে তারপরে জিব্রাইল আজাজিলের বলে খোদার হুকুম আছে ঘরে যাহা চলে আদম সফির কাছে যাহো না চলিয়াম শুনে আজাজিল চলে দেমাগো করিয়াম সিঁড়ি নাহি দিল আগে দেমাগে দেমাগে ভেতরে আরে দোন পাউ চালাইল মসজিদের ভেতর আরে যে ইয়ক্ত কম বক্ত পাউ চালাইল লান তের তওয়ফ আল্লাহ তখনই বসিল গলাতে পড়িল তক হইল লাসার আরে লানাতুল্লাহ নাম আল্লাহ রাখিল তাহার লাহাউলা বিল্লাহ ফেরেশতারা সকলে কহিল আরে তবক দেখে আজাজিল কান্দিয়া উঠিল বড় চিল্লাইয়া কান্দে কহে যারে যার কোনার সাগরে নেকি ডুবিল আমার এই ছিল নসিবে মোর হইলে কে বুড়ায় এক হুকুম না রাখিয়া এই হাল মেরায় 70,000 সাল বন্দে গিয়া আমার বরবাদ করিয়া দিল আপে পরোয়ার এখানে আরো এই হুজুরে তোমার কেয়ামত তক দিবে বাদশাহ যে আমার আদমের কারণে মোর এই দশা যে ঘটিল এই বাতে তেরা কাছে শরম হইল আপন নিকট হইতে দূর করে দিলে লান্ন তের তক দিয়া লজ্জিত করিলে লাসার হইয়া আমি রহিনু এখন আদমের পিসা সারা না হব কখন দাগা দিয়া আদমের দিন দিলাব শরম যেমন আমার সেহ তুই তুরিল ভরম এই বলে আজাজিল কান্দে অতিশয় যে কান্দনা যে শুনিল করে হায় হায় তখনও জাহানে যদি কেহ কেহ থাকিত আরে বেসারার সেলানিতে মরিয়া যে যাইত আরে হেতাকার কথা হেতা রহিল এখন আদম সফির কথা শোন দিয়া মন তারপরে আদমের বাম পাশলি হইতে আরে বিবি হাওয়া হইল যে আল্লাহর কুদরতে তাহার কুদরতের হক কে করে সুমার আরে হাওয়াকে করিল পয়দা আপে পরোয়ার অধিক বলিতে গেলে কথা বেড়ে যায় থোড়াতে বুঝিয়া নিবে মমিন সবাই আরে মকতাসার বাত এই কহিলাম সবে জিন্দেগির ভরসা নাই এসে এই ভাবে আদম হাওয়াকে সবে আল্লাহ করিল সৃজন কহিল বেহেস্তে গিয়া রহ দুজন আরে নানা দ্রব্য নানা ঘর তৈয়ার করি নয় নানা ফল মূল তাতে বানাইয়া দি নয় চান্দি সোনা মতি দিয়া বানাইয়া ঘর সহদ দুধ ভরা হাও যে নহর যত খাবে তত পাবে না হইবে কমি গন্ধম গাছের কাছে না যাইবে তুমি এই আওয়াজ শুনে আদম খোসাল যে হইল হাওয়াকে লইয়া কষে বেহেস্তে প্রবিশি লয় হেরে আওয়াজেতে কহে শুনো হে আদম খবরদার নাহি তুমি খাইবে গন্ধম মানা করে দিল আল্লাহ গন্ধম খাইতে আরে আদমর দেলে বাত লাগিল জাগিতে আরে বেহেস্তে যাই আদন হইল খোসাল্লা
নানা রূপ মেওয়া খাই ফিরে হামে হাল্লা, আরে তবে তো আদম সফি হুকুমের পরে গন্ধম গাছের কাছে নাহি যায় ডরে, ডর ভয়ে করে নবী নবী হুকুম মানিয়াম, গন্ধমের দিকে কবু না চাই ফিরিয়াম, আরে বেহেস্তে রহিল দহে বড় খোশাল্লা, তখন পরে বসে আর ফিরে হামে হাল। আদি দম্পতি হযরত আদম ও হাওয়া বিবি